পুনি কড়া জবাব দেবে কি নরেন্দ্র মোদি, পুনি হব কি সর্জিকাল স্ট্রাইক। ভারতর কাউন্টর আটাক্র ভয়রে থরিলেনি পাকিস্তান। তবে আসন্তু জানিবা কাউন্টর আটাক পাই কেমিতি কোন প্ল্যান করিছেন মোদি। তবে তারপর নজর পকাইবা তা পূর্বর যেমিতি হলে আমার চ্যানেলকে সবসক্রাইব করে পাখরে আসবা বেল আইকনটি ফুট প্রেস করে দিন্তু। তবে জম্মু কাশ্মীর রিয়াসিরে হয়েছিবা আতঙ্কী আক্রমণ পরে এবে পাকিস্তানের ভয়র আতঙ্ক খেলি যাইছি। এই আক্রমণে ভারতর নজন তীর্থযাত্রীঙ্কর মৃত্যু হয়েছিবা বেলে 41 জন আহত হয়েছেন, যাহাকে নিয়ে সারা দেশের এবে প্রতিশোধর নিয়া জলুছি। এস আকশন মোড়ক আসিছে ভারতীয় সেনা। তেমন আক্রমণ পরে ভারত কি আকশন নেব এখানে পাকিস্তানের এবে ভয় দেখা দিয়েছে। পূর্বর ভারত পাকিস্তানকে দিয়েছে সর্জিকাল স্ট্রাইক, ভয় এবেবি পাকিস্তান ছাতি থরাই দেছে। বস আক্রমণ পরে পুঁথ পাকিস্তানকে সর্জিকাল স্ট্রাইক্র ভয় ঘাড়ি। বস উপরে আক্রমণ করে আতঙ্কবাদী জঙ্গলরে লুচি খবর পাইবা পরে সুরক্ষা বল সে বিরুদ্ধে আকশন মোড়ক আসছেন। এথিপাই সেটার সর্চ অপরেসন জারি রয়েছে বেড়ে ভারতীয় সেনা সিআরপিএফর 11টি টিম সহ কমান্ডো এবং ড্রোন সবুড়ে নজর রাখছে। এরপরে মোদি পুঁথরে প্রধানমন্ত্রী পদরে বসা পরে পাকিস্তানের ভয় আহরি দুই গুণ হয়ে যাই। মোদি কৌশি মুহূর্তে বি আতঙ্কী বিরুদ্ধে আক্রমণ নিষ্পতি নিয়ে পারতি। পিওকের পূর্ব প্রধানমন্ত্রী ফারুক অহমদ দার এবং এক ট্যুইট জরিয়া নিজের ভয়কু ব্যক্ত করছেন। তেমন এই আক্রমণ পরে ভারতীয় সেনাঠার সম্পূর্ণভাবে সতর্ক রহবাই পাকিস্তানকে সূচাই দিয়েছেন। কারণ উরি আটাক পরে ভারতের সর্জিকাল স্ট্রাইক এবং পুলওয়ামা আটাক পরে এয়ার স্ট্রাইক জরিয়া নিজের শক্তি দেখাই সারিছে। তেমন বর্তমান এই আক্রমণ পরে ভারত চুপ রহিপারিব না। আতঙ্কবাদীকে দমন করা ভারত কিছু বড় প্ল্যান করার সম্ভাবনা রয়েছে। হেক্সাকপ্টর ড্রোন সাহায্যে জঙ্গল বিভিন্ন স্থান উপরে নজর রাখিছে ভারতীয় সেনা। তেমন আগামী ভবিষ্যতের কিভাবে বিপদ রয়েছে তাহলে মধ্যে চিন্তা জাহির করেছেন পিওকের পূর্বতন প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে যে কাউন্টর আটাক্র কথা আসুচি, মোদীকর কোণ বড় প্ল্যান রহব নিহতি ভাবে আগামী সময় জনা পড়ব। তবে সে পর্যন্ত মু রহিলি, নমস্কার।